প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এবং আজকে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামের ইতিহাস সংস্কৃত প্রথম পত্র ক্লাস নিয়ে। তো আজকে আমি পঞ্চম অধ্যায় থেকে তোমাদেরকে কিছু জানানোর চেষ্টা করবো, অর্থাৎ পঞ্চম অধ্যায় শুরু করব। পঞ্চম অধ্যায়ে আমাদের যে বিষয়টা আলোচনায় আসে সেটা হচ্ছে আব্বাসীয় খেলাফত। আব্বাসীয় খেলাফত সম্পর্কে জানতে গেলে আমাদের বেশ কিছু বিষয় এসে যায়। আব্বাসীয় খেলাফত কত সালে প্রতিষ্ঠিত হয়, কে প্রতিষ্ঠা করেন, কারা, কত সালে এর পতন ঘটে, আব্বাসীয় খেলাফতে মোট কতজন শাসক ছিলেন, এই খেলাফতে সর্বশেষ শাসক কে ছিলেন, অনেক বিষয় কিন্তু এখানে এসে যায়। যোগ্যতা অযোগ্যতার ভিত্তিতে যে শাসকেরা এসেছিল তারা কত বছর খেলাফত পরিচালনা করেছিল ইত্যাদি ইত্যাদি। সে সম্পর্কে বলতে গেলে আমি তোমাদেরকে প্রথমেই যেটা বলবো, আমরা কিন্তু জানি যে 750 খ্রিস্টাব্দে উমাইয়াদের পতন ঘটে। আগে আমি বলেছি যে মুয়াবিয়া কর্তৃক 661 খ্রিস্টাব্দে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠিত হলেও দেখা যাচ্ছে যে 750 খ্রিস্টাব্দে এই আব্বাসীয়দের হাতে উমাইয়াদের পতন ঘটে। তো এখন আব্বাসীয়দের হাতে উমাইয়াদের পতন ঘটলে, পতন ঘটার পরে আমরা দেখলাম যে আব্বাসীয়রা ক্ষমতায় আসে কত সালে, 750 খ্রিস্টাব্দে। তাহলে এখানে শিক্ষার্থী আমার যে কোয়েশ্চেন গুলো আছে তার মধ্যে কিন্তু আমরা একটা কোয়েশ্চেন পেয়ে গেলাম যে আব্বাসী খেলাফত প্রতিষ্ঠিত হয় 750 খ্রিস্টাব্দে, কত সালে, 750 খ্রিস্টাব্দে। এবং এই খেলাফতের প্রতিষ্ঠাতা কে? এই খেলাফতের প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল আব্বাস আস সাফফা। এই খেলাফত কে প্রতিষ্ঠা করেন? আবুল আব্বাস আস সাফফা, অর্থাৎ আবুল আব্বাস ছিল তার নাম আর প্রকৃত নাম, আর সাফফা ছিল, আর সাফফা ছিল তার উপাধি। অর্থাৎ কেন তাকে আস সাফফা বলা হতো সেটাও আমরা আলোচনায় যাব পরবর্তীতে। তো এখন এখানে আমরা দেখি যে আব্বাসীয়রা কিন্তু ক্ষমতায় আসলো 750 খ্রিস্টাব্দে এবং 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা তাদের শাসন কার্য পরিচালনা করে, তারা তাদের রাজ্য পরিচালনা করে। এবং এখানে আমরা দেখি খেলাফত পরিচালনার সময় 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 90 বছর, প্রায় 90 বছর এই আব্বাসী খেলাফতের শাসকেরা শাসন কার্য পরিচালনা করেন। এবং এই 750 খ্রিস্টাব্দ আব্বাসী আন্দোলনের মাধ্যমেই কিন্তু এই খেলাফতের পতন ঘটে। এই আব্বাসী আন্দোলনের মাধ্যমেই, আব্বাসী আন্দোলনের মাধ্যমে উমাইয়াদের পতন ঘটার পরে, সরি এখানে আমি একটু ভুল বলেছি, যেখানে 750 থেকে 1258, অর্থাৎ প্রায় 500 বছর, প্রায় 500 বছর আব্বাসীরা ক্ষমতায় ছিল। এবং 750 খ্রিস্টাব্দে উমাইয়াদের পতন ঘটার মধ্য দিয়ে আব্বাসীদের উত্থান ঘটে। উমাইয়াদের পতন ঘটার মধ্য দিয়ে আব্বাসীদের উত্থান ঘটে। এবং এখানে ঐতিহাসিক এবং একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী বলেছেন যে একটা রাষ্ট্রের স্থায়িত্বকাল 100 বছর, একটা সাম্রাজ্যের বা একটা খেলাফতের স্থায়িত্বকাল 100 বছর। অর্থাৎ 100 বছরের মধ্যেই সেই রাষ্ট্র বা খেলাফত তাদের শৌর্য বীর্য গৌরব ঐতিহ্য সহ তা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে বা টিকে থাকতে পারে। আর 100 বছর অতিক্রান্ত হওয়ার পরে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে খেলাফতের মধ্যে বা সাম্রাজ্যের মধ্যে গোলযোগ সৃষ্টি হয় এবং একসময় তাদের পতন অনিবার্য হয়ে ওঠে। যাই হোক, এই 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 500 বছর আব্বাসীরা ক্ষমতায় আসে এবং মোট 37 জন শাসক এই খেলাফতে শাসন কার্য পরিচালনা করেন। শিক্ষার্থীরা, আমি এখানে উমাইয়া খেলাফতে কতজন শাসক ছিলেন সেটা কিন্তু আমি বলেছি যে উমাইয়া খেলাফতে মোট 14 জন শাসক ছিলেন যোগ্যতা অযোগ্যতার ভিত্তিতে। 661 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়ারা যে শাসন কার্য পরিচালনা করেছিল 661 থেকে 750 পর্যন্ত, এরই মধ্যে 14 জন শাসক যোগ্যতা অযোগ্যতার ভিত্তিতে খেলাফত পরিচালনা করেছিল। এবং এই উমাইয়াদের পতনের পরে 750 খ্রিস্টাব্দে যে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠিত হলো 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই 500 বছরের মধ্যে 37 জন শাসক শাসন কার্য পরিচালনা করেছে। সেক্ষেত্রে আমার কোশ্চেন রয়ে গেল যে আব্বাসীয় খেলাফতে মোট কতজন শাসক ছিলেন, আব্বাসীয় খেলাফতে মোট কতজন শাসক ছিলেন, এখানে আমার কোশ্চেন আসবে, উত্তর আসবে 37 জন শাসক। আব্বাসী খেলাফতে মোট 37 জন শাসক ছিল। তো যাই হোক, এই 37 জন শাসক তারা শাসন কার্য পরিচালনা করেছে। এই 37 জন শাসকই যে যোগ্যতা পরিচয় দিয়েছে বা যোগ্যতা সম্পন্ন ছিলেন তা কিন্তু নাই। এখানে হাতে গুনে কয়েকজন মাত্র শাসককে আমরা দেখেছি যে তারা যোগ্যতা সম্পন্ন ছিলেন, অর্থাৎ 4 থেকে 5 জন শাসক আমরা দেখবো যোগ্যতা সম্পন্ন, বাকি সবই অযোগ্যতা সম্পন্ন। যোগ্যতা সম্পন্ন শাসকের মধ্যে যে নামগুলো আসবে, এই খেলাফতের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস, যাকে এই খেলাফতের প্রতিষ্ঠাতা বা সর্বপ্রথম শাসক বলা হয়, প্রথম শাসক। এবং পরবর্তীতে আমরা দেখি যে এই খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বা সর্বশ্রেষ্ঠ শাসক যিনি ছিলেন তিনি হচ্ছেন আবু জাফর আল মনসুর, আবু জাফর আল মনসুর। সেখানে তাহলে আমরা দুইজন পেলাম যোগ্যতা সম্পন্ন শাসক। এরপরে যে শাসক যোগ্যতা সম্পন্ন শাসক হিসেবে যাকে আমরা চিহ্নিত করি বা আমরা পাই, তিনি হচ্ছেন খলিফা হারুন রশিদ, বাগদাদের খলিফা হারুন রশিদ, যাকে বলা হয় আবু আরম্ভ উপন্যাসের রূপকথার অজের নায়ক খলিফা হারুন রশিদ।
এবং এরপরে সর্বশেষে আমরা চারজন চারজন শাসককে মাত্র পাচ্ছি, এবং সর্বশেষ যোগ্যতা সম্পন্ন শাসক তিনি হচ্ছে হারুন রশিদের পুত্র আল মামুন। তো যাই হোক শিক্ষার্থীরা, এই 37 জনের মধ্যে মাত্র 4 জন ছিল যোগ্যতা সম্পন্ন শাসক, আর বাকি সবই ছিল অযোগ্যতা সম্পন্ন শাসক। তো এই অযোগ্যতা বা যোগ্যতার ভিত্তিতে তারা শাসন কার্য পরিচালনা করেছিল, এবং যোগ্যতা সম্পন্ন শাসকরা যারা এসেছিল তারা যোগ্যতার পরিচয় দিয়েছিল প্রশাসনের ক্ষেত্রে বা অন্যান্য সকল ক্ষেত্রে, কিন্তু অযোগ্যতা সম্পন্ন যে শাসকরা ছিল তারা বিভিন্ন ভাবে সাম্রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, অর্থনৈতিক ভাবে সাম্রাজ্যকে দুর্বল করে ফেলেছিল, বা আর অন্যান্য ভাবে দেখা আছে যে এই সাম্রাজ্যের পতন ঘটেছিল। তো যাই হোক, এই বংশের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস তিনি কি করলেন, 750 খ্রিস্টাব্দে এই সারাকে খেলাফত প্রতিষ্ঠা করলেন। তাই প্রতিষ্ঠা করার যে ইতিহাস সেটা সম্পর্কে আমি একটু করে বলি, যে আবুল আব্বাস উমাইয়াদের পরাজিত করে, উমাইয়া সর্বশেষ শাসককে, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম মনে আছে কিনা জানি না, আমি আইজা আবার বলছি যে উমাইয়া সর্বশেষ শাসক ছিলেন খলিফা দ্বিতীয় মারওয়ান। তো এই খলিফা দ্বিতীয় মারওয়ানকে জাবিয়ার যুদ্ধের মধ্য দিয়ে, শিক্ষার্থীরা, 750 খ্রিস্টাব্দে জাব নদীতে একটা যুদ্ধ হয়েছিল, সেই জাবিয়ার যুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয় মারওয়ানকে পরাজিত করে, এবং মারওয়ানের ছিন্ন মস্ত আব্বাসি খলিফা আল মনসুরের দরবারে প্রেরণ করেছিল। এবং দেখা যাচ্ছে যে তাদের এই নিষ্ঠুরতার কারণে, আব্বাসিদের নিষ্ঠুরতার কারণেই আসাফ, আবুল আব্বাস আসাফ উপাধি নিয়েছিল। অর্থাৎ আসাফ শব্দের অর্থ হচ্ছে রক্ত পিপাস, আসাফ শব্দ অর্থ কি, রক্ত পিপাসু। যাই হোক, এই আব্বাসিরা যে অত্যন্ত নিষ্ঠুরভাবে উমাইয়াদের ধ্বংস করেছিল বা উমাইয়াদের পতন ঘটিয়েছিল, আর এই নিষ্ঠুরতার কারণেই আবুল আব্বাস তিনি নিজেই আসাফ উপাধি নিয়েছিলেন। এবং তিনি এমন নিষ্ঠুরতার আচরণ করেছিল, নিষ্ঠুর আচরণ করেছিল বা এমন নিষ্ঠুর ভাবে উমাইয়াদের ধ্বংস করেছিল যে 750 জন উমাইয়াদেরকে আবুল আব্বাস আবু ফুরস নামক একটা জায়গায় নিমন্ত্রণ জানিয়ে তাদেরকে নিষ্ঠুরভাবে, নির্মম ভাবে হত্যা করে। এছাড়াও তাদের এই অত্যাচারের হাত থেকে, অর্থাৎ আব্বাসী ওদের অত্যাচারের হাত থেকে উমাইয়া কেউ রেহাই পায়নি। শিশু বাল থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাইকে হত্যা করা হয়েছিল, এবং নির্দেশ দেওয়া হয়েছিল যে উমাইয়া একজন ব্যক্তিও যেন কখনোই প্রাণে বেঁচে না যায়। তা আব্বাসীদের কথা মতো, আবুল আব্বাসের কথা মতো সে কাজটাই করা হয়েছিল। তবে একজন মাত্র ব্যক্তি কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিল, অনেক কষ্টে তিনি তার প্রাণটা রক্ষা করেছিলেন। পরবর্তীতে তিনি স্পেনে উমাইয়া, স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেছিলেন। যাই হোক, সেটা পরে দেখবো আমরা। তো এখন এই প্রত্যেকটা সাধারণকে হত্যা করা হয়েছিল, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, এবং এমনকি এমন নিষ্ঠুর আচরণ করেছিল, এমন নিষ্ঠুর ধ্বংস করেছিল যে আব্বাসীয়দের যে সমস্ত ব্যক্তিরা মারা গিয়েছে, উমাইয়া যে সমস্ত ব্যক্তিরা মারা গিয়েছে, সাধারণ মানুষ হোক বা শাসক হোক বা অন্যান্য যে কোনো মানুষই হোক না কেন, যারা মারা গিয়েছে তাদেরকে দাফন করা হয়েছে, তাদের কবর দেওয়া হয়েছে, তাদের কবর থেকে হাড় মাংস পর্যন্ত উঠিয়ে আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়েছে, ছাই বানিয়ে সারা বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ভস্মীভূত করা হয়েছে। তবে তাদের এই নিষ্ঠুর আচরণ থেকে 2 জন ব্যক্তির কবর কিন্তু বেঁচে গিয়েছিল। এখানে আমরা দেখেছি যে 2 জন ব্যক্তির কবর বেঁচে গিয়েছিল, সে 2 জন ব্যক্তিকে, একজন হচ্ছে মুয়াবিয়া যিনি উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা, আর আরেকজন ব্যক্তি হচ্ছে আমাদের ইসলামের পঞ্চম খলিফা নামে যিনি পরিচিত, উমর বিন আব্দুল আজিজ। তবে এখানে বলা হচ্ছে তাদের কবরটা এই আব্বাসীদের নিষ্ঠুরতা থেকে বেঁচে যাওয়ার কারণ হচ্ছে, ঐতিহাসিকরা বলছে যে মুয়াবিয়ার কবরটা বাড়ি বেঁচে গিয়েছিল, মুয়াবিয়া যখন মারা যায় তাকে দাফনের জন্য 100টি কবর খনন করা হয়েছিল। শিক্ষার্থীরা মনে রাখবে যে মুয়াবিয়াকে দাফনের জন্য 100টি কবর খনন করা হয়েছিল। তো এই 100টি কবর খনন করার কারণে কোন কবরে রাতের অন্ধকারে মুয়াবিয়াকে দাফন করা হয়েছে সেটা কিন্তু কেউ চিহ্নিত করতে পারে নাই, যে কারণে মুয়াবিয়ার কবরটা বেঁচে গিয়েছিল। আর উমর বিন আব্দুল আজিজ বা আমাদের ইসলামের পঞ্চম খলিফা, দ্বিতীয় উমর নামে পরিচিত যিনি, তার কবরটা বেঁচে যাওয়ার কারণ হচ্ছে, এখানে ঐতিহাসিকরা বলছে তিনি খুবই ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন, যে কারণে আল্লাহর অশেষ রহমতে তার কবরটা এই আব্বাসীয়দের এই নৃশংসতা থেকে রক্ষা পেয়েছিল। যাই হোক শিক্ষার্থীরা, এখানে আব্বাসীয়দের সম্পর্কে বেশ কিছু বিষয় বলে ফেললাম, তবে তার আগে আমার কিন্তু জানতে হবে আব্বাসীয় কারা, যেহেতু আমাদের চ্যাপ্টারটা আব্বাসীয়, তো আমার জানতে হবে আব্বাসীয় কারা। তো এখন এখানে আমাদের আব্বাসীয় কারা জানতে গেলে বা আব্বাসীয়দের পরিচয় দাও, তো এই সম্পর্কে জানতে গেলে আমি কিন্তু বেশ কিছু বিষয় বলে ফেলেছি আব্বাসীয় সম্পর্কে। তাছাড়া আমি আরেকটু বলি যে আব্বাসীয়রা অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয়তম চাচা আল আব্বাস, আল আব্বাস, এই আল আব্বাসের নাম অনুসারে কিন্তু আব্বাসীয়দের
নামকরণ করা হয়েছে, অর্থাৎ আব্বচ্ছি খিলাফতের নামকরণ করা হয়েছে। তাহলে আমরা এখানে কি পেলাম, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আল আব্বাসের নাম অনুসারেই এই আব্বাসী খিলাফতের নামকরণ করা হয়েছে। এবং এখানে আব্বাসী খিলাফতে আমরা যেটা দেখেছি যে হাশেমি এবং উমাইয়া দুইটা গোত্রের কথা কিন্তু এখানে আছে, এবং আব্বাসীরা হাশেমি গোত্রের সমর্থক ছিলেন, আব্বাসীরা হাশেমি গোত্রের সমর্থক ছিলেন এবং উমাইয়া বিরোধী ছিলেন। উমাইয়া বিরোধী কেন ছিলেন সেটা কিন্তু আমরা জানি, যে সময় হযরত আলীকে সিফিনের যুদ্ধে পরাজিত করা হলো সেই সময় মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করলো, এবং এই কারণেই দেখা যাচ্ছে যে হযরত আলীর পরে আলীর পুত্র বা আলীর বংশ ধরনের হবে পরবর্তী যোগ্য খলিফা, কিন্তু তা না হয়ে কুটকৌশলে মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করলো এবং তিনি উত্তরাধিকারিত্ব নিযুক্ত করে পরবর্তীতে রাজতন্ত্র প্রতিষ্ঠা করলো, যে কারণে আব্বাসীয়রা খুব বেশি বা হাশেমীরা খুব বেশি অসন্তুষ্ট হয়ে পড়েছিল উমাইয়াদের প্রতি, এবং সেই থেকে শুরু করে উমাইয়া বিরোধী আচরণ তারা করত। এবং এখানে আল আব্বাস মৃত্যুর আগ পর্যন্ত 655 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন, মৃত্যুর আগে তিনি চার পুত্রকে রেখে গিয়েছিলেন, এবং তার চার পুত্রের যোগ্যতার কারণেই দেখা যাচ্ছে যে পরবর্তীতে আব্বাসী খিলাফত প্রতিষ্ঠা হয়েছিল। এবং এই আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠার পিছনে আরেকজন ব্যক্তির ভূমিকা কিন্তু খুবই গুরুত্ব বহন করে বা খুবই গুরুত্বপূর্ণ। সেই ব্যক্তিটা সেই ব্যক্তি সম্পর্কে আমাদের জানতে হবে, কিন্তু এখানে লিখেছে আবু মুসলিম, আবু মুসলিম শিক্ষার্থীরা। এখন এই আবু মুসলিমটাকে আবু মুসলিম খোরাসানি আমি নামটা লিখেছি, তিনি খোরাসানের অধিপতি ছিলেন বা খোরাসানের শাসনকর্তা ছিলেন, যে কারণে কিন্তু তাকে বলা হচ্ছে আবু মুসলিম খোরাসানি। তাই আবু মুসলিমটা কে ছিলেন, আবু মুসলিম ছিলেন এই আব্বাসী আন্দোলন, আব্বাসীয়রা যে আন্দোলন করলো 750 খ্রিস্টাব্দে আন্দোলন করে উমাইয়াদের পরাজিত করলো, এবং 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত 500 বছর তারা শাসন কার্য পরিচালনা করলো। এই আব্বাসী আন্দোলনকে বিপ্লবে পরিণত করার সেরা কারিগর ছিল এই আবু মুসলিম নামক একজন পারসিক মাওয়ালি, আবু মুসলিম নামক একজন আরো পারসিক মাওয়ালি। এবং এখানে এই আবু মুসলিমের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই খোরাসান দেখা যাচ্ছে উমাইয়া বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল, এবং আবু মুসলিম হাশেমিদের রক্ষক উপাধি ধারণ করে তিনি বিভিন্ন অঞ্চল জয় করে তিনি আব্বাসীয়দের কালো পতাকা, শিক্ষার্থীরা এখানে আমি কিন্তু একটা কোশ্চেন লিখেছি আব্বাসীয়দের পতাকার রং কেমন ছিল, আব্বাসীয়দের কালো পতাকা উত্তোলন করে তিনি কি করলেন এই আন্দোলনে পরিণত করলেন, এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এই আন্দোলনে তিনি নেতৃত্ব দেওয়ার কারণে পরবর্তীতে তাকে জীবন দিতে হলো, এক কথায় তিনি নিহত হলেন। তো যাই হোক শিক্ষার্থীরা, এখানে আমি যেভাবে বললাম যে উমাইয়াদের পরাজিত করে কিভাবে আব্বাসীরা ক্ষমতায় আসলো বা আব্বাসীদের পরিচয় সম্পর্কে সব কিছুই আমি তোমাদেরকে বলে ফেলেছি, তো আজকে বিস্তারিত এটুকুই বললাম। আব্বাসীদের যে সর্ব যে 37 জন শাসক তার মধ্যে কয়েকজন যোগ্যতা সম্পন্ন শাসক আমরা পেয়েছি, এবং বাকি সবাই ছিল অযোগ্যতা সম্পন্ন শাসক, এবং তাদের এই আব্বাসীদের এক সময় চূড়ান্ত পতন হয়েছিল। আমি তোমাদেরকে বলেছি 750 খ্রিস্টাব্দে আব্বাসী খিলাফত প্রতিষ্ঠিত হয়, 1258 খ্রিস্টাব্দে এই খেলাফতের পতন ঘটে, 500 বছর তারা খেলাফত পরিচালনা করেছিল, তারপরেও দেখা যাচ্ছে একসময় তাদেরও পতন হয়েছিল। কারণ ওই যে ঐতিহাসিক বা সমাজ বিজ্ঞানী ইবনে খালদুন যে কথাটা বলেছেন যে একটা সাম্রাজ্যের স্থিত্বকাল 100 বছর, এই 100 বছর পর্যন্ত তারা তাদের ঐতিহ্য গৌরব ধরে রাখতে পারে, তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে কোনো কারণেই তাদের পতন অনিবার্য হয়ে ওঠে। আব্বাসীয়দের ক্ষেত্রে এর কোনো ব্যতিক্রম হয়নি, উমাইয়াদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি, প্রত্যেকটা রাজবংশই কিন্তু আমরা দেখেছি যে একসময় তাদের উৎপত্তি ঘটেছে আরেক সময় তাদের পতন ঘটেছে, অর্থাৎ উত্থান পতন এবং বিকাশ, উত্থান বিকাশ এবং পতন, এটাই ছিল ইতিহাসের চিরাচরিত নিয়ম, ইতিহাসের চিরাচরিত নিয়ম। শুধু একটা রাজবংশের ক্ষেত্রে নয়, একটা পরিবারের ক্ষেত্রেও কিন্তু এই একই কথা প্রযোজ্য যে 100 বছরের অতিক্রান্ত হলে দেখা যাচ্ছে তারা বিভিন্নভাবে অনৈতিকতায় বা অপরাধে জড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তাদের পতন অনিবার্য হয়ে ওঠে। তো যাই হোক শিক্ষার্থীরা, আজকে যে ক্লাসটা করলাম এরপরে আমরা এই আব্বাসীয় খেলাফতের যে শাসকেরা আছেন তাদের সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো একজন একজন করে পরবর্তীতে। তো আজকে যে ক্লাস করলাম এখানে যে বিষয়গুলো আমাদের কোশ্চেন আকারে হবে বা যেগুলো আমরা শিখবো সেখানে আব্বাসীয়রা কত সালে অর্থাৎ আব্বাসীয় খেলাফত কত সালে প্রতিষ্ঠিত হয়, আমি তোমাদেরকে বলেছি 750 খ্রিস্টাব্দে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠিত হয়, উমাইয়াদের পতন ঘটিয়ে, এবং প্রতিষ্ঠাতাকে আবুল আব্বাস আস-সাফা। সর্বশেষ শাসক কে ছিল, আব্বাসীয়দের সর্বশেষ শাসক ছিল আল মুস্তাজিম বিল্লাহ, আল মুস্তাজিম বিল্লাহ। এবং কত সালে আব্বাসীয়দের পতন ঘটে, 1258 খ্রিস্টাব্দে। আবু মুসলিম খোরাসানি কে ছিলেন সেটা আমি বলেছি যে আব্বাসী আন্দোলনকে বিপ্লবে পরিণত করার একজন সেরা কারিগর ছিলেন আবু মুসলিম নামক একজন পারসিক মাওয়ালি। এরপর আব্বাসীয়দের পতাকার রং কেমন ছিল সেটা বলেছি, কালো ছিল, এবং আব্বাসীয়দের পরিচয় সেটাও আমি তোমাদের বলে ফেলেছি। শিক্ষার্থীরা, আমি যা আজকে বললাম এগুলো অত্যন্ত বই থেকে আরো সুন্দর করে শিখে নেবে। আজকের ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।